আল্লাহকে পাইতে কি মাধ্যম লাগে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা আয়াতে বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে যেতে ওয়াসিলা তালাশ করো। এটার তরজমা আমাদের অনেক হুজুররা করেন যে আল্লাহ বলছেন আল্লাহর কাছে যেতে উসিলা লাগবে, তাহলে এবার কি লাগবে? একজন মাধ্যম লাগবে। এই মাধ্যমরে ধরলে তিনি একেবারে আল্লাহর কাছে আমারে পৌঁছায় দিবেন, অর্থাৎ দালাল লাগবে, মাধ্যম লাগবে। না ভাই, এই আয়াতের অর্থ এটা না। বাংলা উসিলা আর আরবি আল্লাহর আয়াতের উসিলার অর্থ এক না। আল্লাহ তাআলা এখানে উসিলা বলতে কি বোঝাতে চেয়েছেন এ সম্পর্কে তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ আল্লাহর কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, যে ব্যাখ্যা গ্রন্থগুলো আল্লাহ এই কোরআন যার প্রতি নাজিল করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার আলোকে, তার হাতে গড়া সাহাবীদের ব্যাখ্যার আলোকে, সেগুলোতে ব্যাখ্যাগুলো সংকলিত হয়েছে, সেগুলোর সবগুলোর খোলাসা প্রায় একই। সেটা কি? অবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে হলো তোমরা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর কথা শুনে, ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার পাওয়ার চেষ্টা করো। এটা হলো আল্লাহকে পাওয়ার মাধ্যম। কোনো ব্যক্তি আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, এরকম কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কন্ট্যাক্টারই দেন নাই। আসলে একটা সমস্যা কি জানেন, আমাদের দেশের মতো যে সমস্ত পৃথিবীর যে সমস্ত দেশে, অঞ্চলে, জায়গায় সাধারণত দুর্নীতি বা অনিয়ম বেশি থাকার কারণে আপনার সামনের দরজা দিয়ে জিনিস কম পাওয়া যায়, পিছনের দরজা দিয়ে বেশি পাওয়া যায়। হ্যাঁ, সামনের দরজা দিয়ে কি নাই, টিকিট নাই, নাই টিকিট শেষ, কিন্তু পিছনে ঠিকই কালোবাজারের কাছে টিকিট আছে। এরকম টেবিলের উপর দিয়ে কিছু নাই, তল দিয়ে হাত ঢুকে পয়সা দিলে ঠিকই হয়। আমরা মনে করি আল্লাহর কাছে বোধহয় এরকমই একই সিস্টেম, মনে হয় ডাইরেক্ট আমল টামল করে হবে না, আল্লাহর কিছু দালাল টালাল হুজুররা আছে, এদেরকে কিছু গোষ্ঠুর দিয়ে দিলে মনে হয় পার হয়ে যাবে। এটা ভুল ধারণা, আল্লাহর কাছে এ সমস্ত কোনো দালালের সিস্টেম। আমল যে করবে আল্লাহকে সে পাবে, আমল করবেন না হুজুরের টাকা পয়সা দিয়ে ভাষায় ফেলবেন, তাতে কিছুই লাভ হবে না, এরকম কোনো সিস্টেম আল্লাহর কাছে নাই। আমল করতে হবে সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের মানুষ, আত্মীয় স্বজনদের অনেককে জাহান্নামে দিবেন, দিবেন কি দিবেন না? তার চাচা আবু তালেব তাকে পেলেছেন সারা জীবন, অথচ তার জাহান্নামে সবচেয়ে সহজ মানে সবচেয়ে কম শাস্তি তিনি পাবেন, তাও তাকে যেতে হবে সেখানে, বুখারী হাদিসে আসছে। কেন? কারণ হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান প্রকাশ করেন নাই। এই জন্য নিজের ঈমান আমল থাকলে আপনি মুক্তি পাবেন, না থাকলে আপনি কোনো হুজুরের দোস্ত হলেও কোনো লাভ হবে না।